গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের তৃতীয় ধাপে স্থায়ী সদস্য ফর্ম সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের এ সদস্য ফর্ম সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে গোলাপগঞ্জ অঞ্চলের সর্বস্তরের ব্যক্তিবর্গ স্ব উদ্যোগে সদস্য ফর্ম পূরণ করে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এ ধরনের কর্মসূচির উদ্যোগ নেয় উপস্থিত সকলেই সোসাইটির আহ্বায়ক মাহতাবুর রহমানকে ধন্যবাদ জানান। সভায় কমিউনিটির বিশিষ্ট বর্গ ছাড়াও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনউদ্দিন শামসু, প্রভাষক মিসবাউদ্দিন, সৈয়দ মুদাব্বির হোসেন মালিক, সাইফুদ্দিন চৌধুরী, শাহাবুদ্দিন আহমদ, মোহাম্মদ জিলালউদ্দিন সহ আরো অনেকে।